আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে ভিডিওতে দেখিয়ে দেব আপনি কিভাবে এয়ারটেলে মিনিট চেক করবেন। আগে একটি কোড ছিল যে কোড দিয়ে আপনি মিনিট চেক করতেন, কিন্তু এখন কম্বাইন করে ফেলছে অনেকগুলো কোড দিয়ে মিনিট চেক করতে হয়। তো আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনি কিভাবে এয়ারটেলে মিনিট চেক করবেন। আমি চারটি কোড বলে দিব, যে কোনো একটি কোড দিয়ে আপনি মিনিট চেক করতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট করব, যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন চলে যাই মোবাইলের কিবোর্ডে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে যে কোডটি বলে দেবো সেটি হলো *778*, তারপর 0#, এটা দিয়ে কোড করে দেবেন। এটা এক নাম্বার কোড, এটা দিয়েও মিনিট চেক করা যায়, ঠিক আছে। গ্রামীণ বাংলা লিঙ্ক যেরকম একটা কোড দিয়ে মিনিট চেক করে, এই এয়ারটেলে কিন্তু চারটা কোড দিয়ে মিনিট চেক করতে হয়। এক এক প্যাকেজের এক এক চেক করার নিয়ম। এই যে দেখেন আমার কিন্তু মিনিট আছে, এটা তো দেখাইছে না। তো আমি আরেকটি কোড বলে দেবো, এই কোডটি হলো *778*6#, দেখি এটাতে দেখাই না কি। নেটটা দুর্বল তো এই জন্য একটু সময় লাগতেছে, হয়তোবা এটা দিয়েও দেখাবে না। তবে আমার এখন এই দেখেন এটা দেখাচ্ছে, দুইটা কোড কিন্তু অলরেডি বলে দিয়েছি, বলতেছে ইউ হ্যাভ এ নো ভুনাস, ঠিক আছে। তো এখন আমি তিন নম্বর কোডটা বলো, *777*29#, এটা দিয়ে দেখাই নাকি, এটাতেও কিন্তু দেখাই নাই। তো এখন আমি চার নম্বর কোডটা বলবো, *777*8*2*1, তারপর হ্যাশ লেগে আমি কল দিয়ে দিব এয়ারটেলে, এখন থেকে দেখাই কিনা। মনে হয় এটা দিয়ে দেখাবে, হ্যাঁ দেখেন 12 মিনিট কিন্তু আছে। তো আমি চারটি কোড বললাম, যে কোনো একটি কোড দিয়ে কিন্তু আপনি এয়ারটেলে মিনিট দেখতে পারবেন। তো বন্ধুগণ আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবু যদি এয়ারটেলে মিনিট না দেখতে পারেন তাহলে এই কমেন্টে বলবেন, আমি আপনাকে একটি নতুন কোড বলে দেবো। এয়ারটেল সিম সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে চ্যানেল অ্যাবাউটে আমার ফোন নাম্বার আছে, আমাকে জানাবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত, ছোট্ট একটি ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো আল্লাহ হাফেজ।